দেবী একটা দুর্ঘটনার উপরে কারো হাত নেই দেবী। শুশুভনের মৃত্যুটা যদি দুর্ঘটনা না হয়ে থাকে, দেবীর আশেপাশেও রং নিয়ে যাবি না তুই। কেন কেন মানে এটা কি? দেখো, একটা বিপদ যদি হয়ে যায় তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে না। ভাবি, আচ্ছা অর্জুন আর রুক্মিণী থাকতে কিসের বিপদ হবে? তোমার এই এক দোষ হয়নি। অর্জুন ওকে কেন বকেছে সেটা আমি খুব ভালো করে জানি, যাতে ওই একই রকম ভুল দেবীর সাথে না করে সেই জন্যে। আমিও চাই আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক জীবনযাপন করতে, কিন্তু কেন জানি না আমি আমি কিছুতেই ভুলতে পারছি না। বিশ্বাস কর, আমি নিজে দেখেছি। বিশেষ করে ছোটমা, আমি আমি নিজে দেখেছি ওখানে। কিছু নেই দেবী, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। আমি ভুল দেখতে পারি না, কেউ একটা ছিল চোর তো ওখানে, ওখানে কেউ না কেউ নিশ্চয়ই ছিল। আমি এত বড় ভুল দেখতে পারি না, বিশ্বাস করো। ঠিক আছে, নেই ওখানে কিছু নেই, তুই দেখ ওখানে কিছু নেই তো। আমরা এখানে আছি, কিচ্ছু হয়নি। লক্ষ্মী মা, আমার ঘরে যাও, ঘরে নিয়ে যাও, যা। হ্যাঁ চল, আমি তোকে ঘরে পৌঁছে দিচ্ছি। আমি যাবো না ওখানে, কেউ কেউ না কেউ আছে। তো আছি, কোনো ভয় নেই, ওখানে কেউ নেই। তুই আমার সঙ্গে আয়, আমি নিজে দেখেছি, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, চল। সেই ভোরবেলা বলেছি পুকুরে জাল ফেলতে, কাল সকাল সকাল সব অতিথিরা এসে যাবে, তা কারো যদি কোনো হুঁশ থাকে সজন আমারই দেয়। আমার চশমাটা হতে গেল। অনন্ত, এ অনন্ত, সঞ্জয় কি কানে তুলো দিয়েছে নাকি? অনন্ত, তুমি তাই 2 মিনিট বাদে ভুলে গিয়ে অনন্ত অনন্ত করে চেঁচাচ্ছ। সত্যি তোমার কল্পনার রঙে আমি তুলি যদি না বলতাম কি হতো দেব? নিহার, আমার নিহার, তোমাকে ঘিরে আমার এই ছোট্ট কল্পনার আকাশটুকুই তোমার একমাত্র সান্ত্বনা। বাস্তবে তোমার আমার এই সম্পর্কটা যদি সত্যি পূর্ণতা পেত না, তাহলে হয়তো, তাহলে কি হতো? তাহলে হয়তো এই কর্পোরেট ঠাট বাট, প্রেস্টিজ, স্টেটাস, সংসারের ঝুট ঝামেলা এইসব নিয়ে মারামারি করেই কেটে যেত। তার থেকে এই তো ভালো। ভদ্রলোক ভালোই গুছিয়েছ, দেখলে হিংসে হয়। নতুন কিছু পড়লে? নতুন নতুন যেটা পড়লাম সেটা তো তোমার হাতেই রয়েছে। শক্তি? হ্যাঁ, আমার প্রিয় কবির সাক্ষাৎকারের একটা সংকলন। তার একটা জায়গায় শক্তি লিখছেন, শোনো, আমি এখনো স্বার্থপরের মতো জীবন যাপন করি,
বিয়ে থা করেছি, বাচ্চা কাচ্চা রয়েছে, চাকরি বাকরি করি, সামাজিকও বটে, তৎসত্ত্বেও আমি মাঝে মাঝে অসামাজিক হয়ে পড়ি। ফিলোসফিক্যালি অনেকটা আমার মতো, তাই না নিহার? বাবা, তো অনেক বেলা হয়ে গেল, এই তোরা নিচে নেমে আয়, তো দেরি করছিস কেন? অর্জুন, কিরে তোরা কোথায় গেলি রে? সব কি করছে বলো তো? একটা খবর আছে ছোট মা, ওরা নামে নিয়ে এখনো আমাদের যাওয়াটা হচ্ছে না। মানে কুমার, এটা ইয়ারকি মারবার সময় না রে। কুমার ঠিকই বলেছে, আমাদের যাওয়াটা হচ্ছে না। মার উনি বলেছে যে ও বেড়াতে যাবে না। বর্মা, তুমি একটু দেবীকে বুঝিয়ে বলবে না? মানে কাল রাতের ঘটনায় সত্যি ভয় পেয়েছি ভীষণ, কিন্তু তাই জন্য বর্মা সারা রাত এক ফোটা ঘুমোতে পারে। তাছাড়া একবার যখন কুমার, তুই একটু সদাকাকে বলে ওই গাড়ি থেকে সুটকেসগুলো নামানো। হ্যাঁ, আমি যাচ্ছি। বর্মা, আমাদের যাওয়াটা যে ক্যান্সেল হয়েছে, প্লিজ তুমি একটু দেবীকে বুঝিয়ে বলো না। আচ্ছা শোন অর্জুন, আমি আর ছোট মিলে যদি রুক্মিণীকে একটু বোঝাই, মানে একবার চেষ্টা করে দেখি না? কোনো লাভ নেই বর্মা, উনি একবার যখন বলেছে ও যাবে না, তখন তখন সেই কথাটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব? আমি তো শুধু একবার বলেছি, দুবার বা তিনবার তো বলিনি। রুনি, তার মানে তুমি যাবে? তুমি যাচ্ছ আমার সঙ্গে? ইয়েস। তুই কত যুগ ধরে আমার সঙ্গে রয়েছিস বলতো? না বাবু, অনেক বছর, অত শত কি আর মনে আছে?
তা এত বছর ধরে যখন রয়েছিস তখন তুই এখনো কি বুঝতে শিখলি না কিসে আমার চিন্তা হয়, মাথার ভেতরটা দপদপ করে? তা বুঝবো না কেন বাবু, আপনি ওই নাতি আর নাত বউয়ের জন্য চিন্তা করে করে এমন অঞ্চান করছেন। তা তুই যখন বুঝেছিস তা একটু এগিয়ে দেখ না ওরা এলো কি না। বাবু একটু ধৈর্য ধরুন, আমি আর কত দূর এগিয়ে গিয়ে দেখব। দেখবেন হঠাৎ মোটর গাড়ি হুশ করে চলে এসেছে। বলছিস তাহলে একটু দেখি অপেক্ষা করে। কি হলো পাঞ্চালি ফোনে পেলে? হ্যাঁ বড় বাবা আছে। হ্যালো রুক্মিণী, তোরা কোথায়? দেবীর কথা জিজ্ঞেস কর। ধাবায়? আরে এই তো তুই। আরে তুই কতক্ষণ ধরে আমি খুঁজছি, বাড়ি থেকে ফোন করেছে ধর। বাড়ি থেকে? হ্যাঁ। হ্যালো দেবী, ঠিক আছে? আরে না রে বাবা, কিচ্ছু না, ঠিক আছে সব। আসলে বড় মা খুব চিন্তা করছে। শুধু শুধু চিন্তা করছো, সব ঠিক আছে তো? আরে টেনশন করছো কেন, ওই তো এখানে খাবো তারপরে বেরিয়ে যাবো। হ্যাঁ কোনো চিন্তা নেই। দেবীর কোনো অসুবিধা হচ্ছে না? না এমন তো বড্ড চিন্তা হচ্ছে রে। দু ঘন্টা আগে আসার কথা ছিল, এত দেরি তো হবার কথা নয়। বাবু রাস্তাঘাটের অবস্থা কি বলা যায়, কখন কোথায় কি হয়ে পড়ে। আরে একটা খবর নিতে পারলে অন্তত, অথচা ফোনটাও এই সময়। আর তোকেও বলি, আমি বললাম পোস্ট অফিসে গিয়ে অন্তত একটা ফোন কর, তুই সেটাও করলি না। তোকে না দেবো একদিন দূর করে। গিয়েছিলাম বাবু, কিন্তু সেখানেও ফোনটা খারাপ। তবে আর কি, শবরীর মতো অপেক্ষা করে বসে থাকি? তুই তুই যা তো এখান থেকে যা। ঠিক আছে বাবু। শোন, পুকুরে জাল ফেলেছিলি? হ্যাঁ পুকুরে জাল ফেলে এত বড় একটা মাছ ধরেছি। হ্যাঁ না, আপনার বৌমার জন্য একটা বড় দেখে মুড়ো রাখতে বলেছি। বলেছিস তো? হ্যাঁ যা যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ছি তাহলে, সাবধানে থেকো তোমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখছি এখন। ওফ বাবা কি হলো, ফালতু ফালতু টেনশন করে কেন বলতো। চল অর্ডার দিয়ে দিয়েছি, এক্ষুনি খাবার দেবে। চল চল চল। জীবনের লক্ষ্যে স্থির থাকো। আরে বুকটা জড়িয়ে গেল রে। কতদিন পরে আবার এই বাড়িতে এলাম, ঠিক যা ভেবেছিলাম। পুরনো দিনের কথা ভুলে গেছি ভাবলে কি ভুলে যাওয়া যায়? তোমাকে আমি আজও ভুলিনি শুশু, কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। তুই ছিলি আমার চালা, আমায় গুরু মানতিস, আর এখন তুই অত দূরে দাঁড়িয়ে কেন? মা কাছে এসো, কাছে এসো। এখন সুন্দরী নাথবু এসে তোকে একেবারে পাল্টে দিল না? এই কাকা তো তুমি অন্তত এরম বলো না। দাঁড়
এই যে গ্রাম, এই পুরো গ্রামটা একসময় চৌধুরী হয়েছিল। অবিনাশ চৌধুরী, বুঝলে ছোটবাবু, আমার প্রপিতামহ এই গ্রাম প্রতিষ্ঠা করেন। কাকা দাদু, এই পুরো গ্রামটা আপনাদের? পুরো গ্রামটা আপনাদের? কাকা দাদু দেখ দেখ, শুনো, বাড়াচ্ছে, দেখ, চেপে যা, শুনতে পাবে। কাকা দাদু, ছোটদা কিছু বলতে চায়। কি রে অর্জুন, বললি কিছু? আমি আমি কি মানে আমি এক্স্যাক্টলি যেটা বলছিলাম, মানে ওই আমাদের তো আগে অনেক বাগান টাগান ছিল, তাই না কাকা দাদু? দেখো মানে চৌধুরী বংশ যে আজকের নয় সেটা তো আমি জানি, অনেক দিনের বড় বংশ, সেটাই বলছিলাম। না মানে সৌমদা, ছোটদা এটাই বলতে চাইছিল, আমি যেন মনে হলো অন্য কিছু শুনলাম। তোর আজকাল বড্ড অন্য কিছুতে মন গেছে জানিস তো, বড়দের কথার মধ্যে কেন তুই নাঙ্গল আছিস বলতো? ব্যাস শুরু হয়ে গেল তো তোদের। শোনো কুমার, ভুলে যেও না তুমি কত বড় বংশের ছেলে। আরে বাবা, মাঝে মধ্যে দেশের বাড়িতে না এলে তুমি বুঝবে কি করে চৌধুরী বংশটা আসলে কি? এক্স্যাক্টলি কাকা দাদু, আমিও ঠিক এটাই বলছিলাম, মানে বংশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট না, আমি এটাই ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। কি রে সোম, ওকে বলছিলাম না এটা? কখন বললি? গাড়িতে বলছিলাম। কি কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। বলেছিল, বলেছিল। মোটেও না, এরকম কোনো কথাই তুমি বলনি, উল্টে বলেছিলে যে ল্যাপটপটা নিয়ে আসবে, কারণ গ্রামে নাকি বোর হয়ে যায় কাকা দাদু। আব এটা ভারী অন্যায় ছোট বৌদি, কই ছোটটা তো তোমাকে এরকম কোনো কথা বলেনি। এক্স্যাক্টলি, আমি সদা সত্য কথা বলিবে, সত্য ওই মিথ্যা বলিবে না। এই তখন থেকে কি বলছিস তুই, কি বলছিস তুই তখন? কাকা দাদু তুমি বলো, আমি কখনো কি এরকম বলতে পারি? তুমি এখন বিয়ে করে লায়েক হয়ে গেছো, বললেও তো আমার কিছু বলার নেই। তোমরা বরং নিজেদের মতো আনন্দ করো, আমি ছোট বৌমাকে গ্রামটা দেখাই, চলো এসো। তুমি কি অসন্তুষ্ট হলে? অর্জুন, তুই আমায় যতটা ভালো চিনিস ততটা তো আর কেউ চেনে না, তাই তুই সহজেই ধরে ফেললি যে তোর বিজনেস ডিসিশনটা আমার ঠিক পছন্দ হয়নি। কিন্তু কাকা দাদু, আমার যুক্তিটাও শুনলাম তো, সবটাই তো শুনলাম মন দিয়ে। একটা জিনিস বুঝতে চেষ্টা কর, যে সব বিজনেস ডিসিশনসের একটা লং টার্ম ইফেক্ট আছে, সেটা তোমার বিক্রি দেবের পছন্দ হতে পারে কিন্তু বিজয়ের পছন্দ না হওয়ারই কথা। বাই দ্য ওয়ে, রাজ রেগুলারলি অফিস করছে? ওই আগের মতো। শোন একটা জিনিস পরিষ্কার করে বোঝ, একটা কথা সবসময় মনে রাখিস, চৌধুরী পরিবারের সবাই এই ব্যবসাটার মধ্যে আছে, এভরিবডি ইজ অ্যান ইকুয়াল পার্টনার। এখন তুই ব্যবসাটাকে ধরে রেখেছিস, সব ঠিক আছে, এভরিথিং ইজ গ্রেট, গোয়িং ফাইন, কিন্তু একদিন পাশা উল্টোতেও পারে, তখন কিন্তু সবাই তোকে এক মিনিট কাকা, তুমি দাদাভাইকে খুব ভালো মতো চেন, ও সেই এফিসিয়েন্সি লেভেলটাই নেই। হ্যাঁ আমি মানছি আগের থেকে অনেকটা সিরিয়াস হয়েছে, কিন্তু এখনও ও ইরেগুলার, অর্ধেক বোর্ড মিটিং অ্যাটেন্ড করে না। আমি ব্যবসার জন্য খাটবো, প্রাণপাত পরিশ্রম করবো,
অথচ কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে দাদাভাইয়ের সঙ্গে কনসাল্ট করতে হবে, এটা কি ধরনের অ্যাডভাইস? অর্জুন, অর্জুন শোন, শোন, আমি তোকে অনেক কিছু শিখিয়েছি তো, বিজনেস ম্যানেজমেন্ট থেকে রাইফেল শুটিং অনেক কিছু। আরেকটা জিনিস আমি তোকে শেখাতে চেষ্টা করেছি, স্ট্র্যাটেজি, রণকৌশল। ব্যবসাটা একটা যুদ্ধক্ষেত্র, প্রতিযোগিতার শত্রুপক্ষকে বশ করতে, কন্ট্রোলে রাখতে যেমন স্ট্র্যাটেজি লাগে, যারা তোর নিজের লোক তারা যাতে নিজের থাকে সেটাকে এনশিওর করতেও ইউ নিড স্ট্র্যাটেজি। আই নো দ্যাট কাকাদা। এখন কিন্তু নতুন স্ট্র্যাটেজি ফর মাই সুইট হার্ট। সুইট হার্ট? সেটা আবার? ও হ্যালো, কাল কিন্তু আমাদের ডেট। আমার সঙ্গে ডেট? গ্রামের লোকে তো আমায় বলে মহাভারতের ভীষ্মদেব, নারী হতে শতবর্ষ দূরে, দেবব্রত চৌধুরীর সঙ্গে ডেট। আই এম ফিল্ড, কিন্তু কোথায় যেতে হবে?